হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয় সবাই ভালো আছো। আজকে এখান থেকেই আমার ব্লগটা শুরু করলাম। আজকে স্পেশাল ব্লগ, আজকে মকর সংক্রান্তি, তো মকর সংক্রান্তির জন্য আজকের ব্লগটা এখান থেকেই আমি শুরু করলাম। তো সকালে যেগুলো কাজ হয়ে গেল, সকালে অনেক সকাল উঠে স্নান টান করে সব কিছু হয়ে গেল, তারপর সবাই স্নান করে নিয়েছে। আর যেগুলি নিয়ম হয়ে থাকে তো সবগুলি নিয়ম তো করে নিলাম। এখন পাগড়ে এসে গেছি, তো এই পাগড়ের মানে পিঠাপুলি যে ইয়ে আছে তো এটাই দেখাবো। তো আমাদের এখানে ঘরের মধ্যে মানে গ্রামের মধ্যে যে চুঙ্গা বানিয়ে থাকে, চাউল, বেরন চাউল আর কলা পাতা আর বাঁশ দিয়ে, তো সবাই চিনেই দেখো যে চুঙ্গা কী হয়। তো এটা তো আমাদের এখানে নাই, গুয়াহাটিতে করা সম্ভব না। তা চুঙ্গা না হলে তো আমাদের সংক্রান্তি পুরাই হবে না, তাই জন্য আমি একটু আইডিয়া করে এরকম বানিয়ে নিলাম। দেখো কলা পাতা মুড়ে মানে কলা পাতাতে চাউল বিরন চাউল দিয়ে এরকম সিদ্ধ করে নিলাম, তো হয়ে গেছে আমাদের চুঙ্গা। তো রেডি, তো এখন সার্ভ করবো সবাইকে। আর মনু সবাইকে উইশ করছে হ্যাপি মকর সংক্রান্তি। সবগুলো রেডি করে নিয়েছি, আর এখন নিয়ে যাচ্ছি টেবিলে, তো ডাইনিং টেবিলে। তো সবগুলো নিয়ে এসে গেলাম। তো এই দিনে তো সবার ভালো লাগে যে সব একসাথে মিলি এই দিনটা পালন করা হয়। আর আমরা তো বাড়িতে যখন যেতে পারছি না, কারণ বাচ্চাদের পরীক্ষাও আছে আর ওর ছুটি নাই, তো তার জন্য আমরা তো যেতেই পারছি না। তো এই জন্য আমরা এখানেই পালন করছি। তো কিছু কিছু জিনিস করলাম আর কি, একটু একটু যেটা নিয়ম হয় তো সেটা করলাম, তো এটা নিয়ে নিলাম। আর ও অনেক বছর থেকে ইয়ে মকর সংক্রান্তিতে ঘরে আসতে পারে না, মানে ছুটি পায় না, তো এই জন্য মানে এগুলো একদম মিস করে। তো এই বছর তো আমি এখানেই আছি, তো ওর সাথেই আছে, ও আমাদের সাথেই আছে, তো এই জন্য কিছু কিছু করলাম, ওর জন্যই সব কিছু করা। আর ভালো লাগে সব মিলে একসাথে। আর আজকে তো সানডেও, তো তার জন্য ও ঘরেই আছে, মানে ছুটি তো নাই, এটা কিন্তু ঘরেই আছে সকালবেলাটা, বিকেলবেলা ও অফিসে চলেই যাবে। তো তার জন্য একটু ভালো লাগছে, মানে সবাই মিলিয়ে করবো। আর আমি যখন ওইখানে ছিলাম, ঘরে ছিলাম, একা তো আমরা দুজন তিনজনই ছিলাম, তো ওই জন্য এটা কিছু বেশি কিছু করতাম না, আমার ভালো লাগতো না, মানে সবাই মিলে যদি ঘরে না থাকে তো ভালো লাগে না, তো ওই জন্য আমি করতামই না, অনেক কম করতাম। না ঘরে চলে যেতাম, না এতে আমার আর একটা ফ্রেন্ড আছে ওখানে চলে যেতাম, ওরা নিমন্ত্রণ করে নিত, তো চলে যেতাম। তো বেশিরভাগ ওরকমই সংক্রান্তি হয়েছিল। তো এই বছর এখানে ও সাথে আছে, তো ভালো লাগছে সংক্রান্তিটা করতে। আর লালি দেখো ওসময় তিলগুলো একদম ভালো পায় না, কিন্তু নিয়মটা করতে হয়। তো ও একটু একটু খাচ্ছে, আর বলছে আমি পছন্দ করি না, কিন্তু তবু আমাকে খাওয়াচ্ছ। তো আমি এটা বলছি মানে কী কারণে খেতে হয়, আর মানে তিলটা খাওয়া ভালো আর ঠান্ডার জন্যই ভালো। একটু তিলটা গরম থাকে, গরম থাকলে শরীরে আমরা এই ঠান্ডার সময় তিলটা খেতে হয়, তিলটা গরম হয়, তো ওই জন্য আমি বলছি। বলছে যে কোনো যে কিছু হোক না কেন, আমি তিল ভালো লাগে না, আমি বেশি খাবো না। ও খাচ্ছে, ও নিয়ম মানে নিয়মটা পালন করছে। তো এখানে আমরা সবাই এনজয় করছি, সবাই বসে বসে খাচ্ছি আর এনজয় করছি। অ্যাকচুয়ালি ভালো লাগছে যেটাই মানে যেটাই খাচ্ছি, মানে একসাথে বসে খাচ্ছি, তো ভালো লাগছে। তো কিছু মিস করছি ঘরের সবাইকে, তো কী করবো, আর এখানে যেতে পারবো না ঘরেতে। আর আমি দেখো এই যে কলা পাতা দিয়ে বিরন চাল মানে চুঙ্গা অটোমেটিকলি চুঙ্গা বানিয়েছিলাম, তো এইগুলি দেখো ব্যাঙ্গে নিয়েছে, মানে ও খাচ্ছে অজনী, কিন্তু ও বাঁশের যে একটা গন্ধ ওইটা মাত্র আসবে না, কিন্তু কলা পাতা গন্ধ এসেইছে, খুব সুন্দর হয়েছে। তো ইউনিক স্টাইলে বানিয়েছিলাম, তো হয়েছে, সুন্দরই হয়েছে। তো মানে চুঙ্গার ইয়েটা পুরো হয়ে গেছে। আর এখানে পাত্তাকোবি ইয়ে করেছিলাম, মটর দিয়ে ভাজা করেছিলাম, আর এটা দিয়ে খুব ভালো লাগে। তো চুঙ্গাকে সবকে ইয়ে করে, তো সংক্রান্তির দিন তো আলসির দিন জানো সবাই, আর এরকম দিন বানিয়ে হয়ে থাকে, সবসময় এ দোয়াশা থাকে আর মানে রোদ উঠেই না,
তো তার জন্য আমরা ছাদের উপরে আসলাম, সবাই উপরে একটু মানে দাঁড়িয়ে এইগুলা দেখছিলাম। তো দেখো ফগ ফগ চারদিকে হয়েছে, তো এখানে দাঁড়িয়ে একটু কথাই বললাম। তো তারপরে ভালো লাগছে কেন, আমি অবশ্য সবচেয়ে বেশি ভালো লাগছে ওই আমাদের সাথে আছে মকর সংক্রান্তিতে, তার জন্য। আর এখন হয়ে গেলো এখন দুপুর টাইম, দুপুরে আমি আজকে রান্না করব। তো রান্না করব কি মানে করেই নিয়েছি, কিছু কিছু বাকি রয়েছে। তো আমি রান্না করেছিলাম, এটা হলো এই চিতল মাছের ঝাল বানিয়েছিলাম, আর তারপরে ফুলকপি আলুর তরকারি বানিয়েছিলাম, মাছের রু মাছের ফুলকপি আলু আর রু মাছের তরকারি বানিয়েছিলাম, আর ডাল আর এই মিষ্টিলাও বড়া বানাবো আর রয়ে গেছে। আর এইখানে ভাত হচ্ছে, তারপরে এই পাতাকপির ভাজা আছে, তো ওই জন্য ওইটাই। আর এই মোটামুটি আমার রান্না হয়ে গেছে, একটুই বাকি আছে, আর এখন একটু পরেই সার্ভ করে নেব। তো কিছু কিছু জিনিস মানে ইয়েরা লাগে গড়ে, আজকে সবাই গড়ে আছে, সানডে গতিকে আরও একটু বেশি ভালো, মনো গড়ে আছে, ও গড়ে আছে, ওইখানে লালি শুয়ে মোবাইল দেখছে, পচেও একটু একটু আর কি। আমি তো ভিডিও করছি সেটাই, আর বেশি কিছু আজকে মানে অন্য বেশি কিছু কাজ করাই যায় না, বাস রান্না বাড়া খাওয়া। আর আজকে মানে মকর সংক্রান্তির দিনে খাওয়া দাওয়াটাই বেশি, আমাদের মকর সংক্রান্তির দিন তো খাওয়া দাওয়াটাই বেশি, তো ওই জন্য তো আমি সব কিছু নিয়ে থালে নিয়ে এসে গেলাম ডাইনিং টেবিলে। তো সবগুলি দেখো কেন, ইয়ে কুমড়ো মিষ্টিলাও মানে ভাজা, আর পাতাকপি এখানে ওই চিতল মাছের ঝাল, ইয়ে ফুলকপি আলু আর রু মাছ ডাল এগুলি, আর ওইগুলি বানিয়ে দিয়েছিলাম। ওখানে বেশি কিছু আর বানালাম না, কোনো ওরা সব বেশি কিছু খেতেই চায় না, তো এই চার পাঁচটা আইটেম বানিয়েছিলাম। তো হয়ে গেলো, তো ওর দেখো কী করছে, এই ফটো নিচ্ছে একদম চেয়ারের উপরে উঠে, আর এরকম তো আমরা একটু ইয়ে করে দিলাম, তো এখানে কী করছো বলে মানে বস ইয়ের জন্য এগুলি রেখে দেবো আগে সামনের বছর দেখার জন্য, এই বছর কী করছি কি না। তাই তো এখানে এন্ড হয়ে যাচ্ছে ভিডিওটা, আমি এখানেই এন্ড করবো, কেন না আর লম্বা করবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, থ্যাংকস ফর ওয়াচিং।